আসসালামু আলাইকুম এবরিয়ান শিমলা টাইগার মুরগির ফার্মে তিনি সবাইকে স্বাগত জানাইছি আমি আজ রোমাসালি আজকে আমার টাইগার মুরগি বোরিং করা ক্লিয়ার হলো তাই এখানে অনেক জায়গা সংকট হয়েছে জায়গা মানে কম হয়েছে আমার যেটা বড় ফার্ম আছে ওই ফার্মে আপলোড করে দেবো আমার ফার্মের আপলোড করা আগ পর্যন্ত আমি ফার্মে কি কি করছে সব কিছু সব কিছু এই ভিডিওর মধ্যে আপনাদের জানামু আর এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ শেষ পর্যন্ত দেখবেন খুবই ভালো লাগবো আপনার বহুত উপকার হব কীভাবে আমি দেখাইতেছি বন্ধুরা আমার মুরগি এখন আজকে হলো বিশ দিন বয়স বিশ দিনে ওজন হয়েছে তিনশো গ্রাম বন্ধুরা তিনশো গ্রাম ওজন আছে যেহেতু বোর্ডিং করা ঘর এটে আমার এ তার জন্যে আমার এখানে জায়গা কম হয়েছে তার জন্যে আমি এটা ফার্মে নিয়ে আসতেছি আমার বাড়িতে যেটা ফার্ম ওই ফার্মে নিয়ে এটা সিমলা বাড়ি বাজারে আর বাড়ি আমার হলো আরও সিমলা বাড়ি থেকে দুই কিলোমিটার ভিতরে আর কি একলা বাড়ি বন্ধুরা তাই আমি বহুত কষ্ট করে আমি এখানে সব ট্রেনের মধ্যে উঠাইতেছি এখন দেখেন আমরা এখন ট্রেনের মধ্যে উঠাইয়া এখন সাইকেল দিয়ে আনবো আমরা বাড়িতে যেহেতু এই সকালবেলা আমি নিয়ে আসতেছি রোত ওঠার আগে মুরগিগুলা সকালবেলা নাই সন্ধ্যাবেলা এই দুইটা টাইমেই আপনার আপডাউন করতে লাগে নাই মুরগিগুলা যেমন আপনি এত খাসার মধ্যে ঢুকাইবেন আপডাউন করতেই মুরগিগুলা অনেক ঘাইমে যায় অসুস্থ হয়ে যায় তার জন্য আমি সকালবেলা রই তোটার আগেই আমি কাজটা করতেছি বন্ধুরা দেখেন কত সুন্দর করে আমি টেরের মধ্যে উড়াইতেছি আর এটা কিন্তু ভ্যাকসিন কমপ্লিট ক্লিয়ার করা হয়েছে ভ্যাকসিন মোটামুটি আপনার দুইটা দেওয়া হয়েছে আজকে যেহেতু বিশ দিন আর একুশ দিন পরে আর দিতে হবে এখন মাংসর জন্য যদি আপনি তৈরি করেন দুইটা ভ্যাকসিন দিলেই এনআপ হয়ে যায় মানে ওই ধরনের ক্ষতি হয় না বন্ধুরা চারশো বাচ্চা আমি বোর্ডিং করছি এখানে এখন বোর্ডিং করা ক্লিয়ার হইলো এখন বাইর হয়ে এখন আমি বাড়িতে রওনা দেবো দেখেন সুন্দর করে তার আগে আমি সাইকেলে ভালো করে বান্দা নিই তার পাশে দোকানটা আমি বন্ধ করে তার পাশে আমি বেঁধে দিই বন্ধুরা দেখেন আমার বান্দা কমপ্লিটই হইল এখন যেহেতু মানে সকালবেলা আসতেছি আমি এখানে আমি ফটাফটি যে আমার বাড়িতে নিয়ে আসতেছি আর কি বন্ধুরা ফারাম পরিশোষ যদি করা লাগে বাড়িতে আগে ফারাম বরিয়া করে আমি সাবা টাবা করে চুন টুন মাইরে বরিয়া করে এক সপ্তাহ রেস্ট দিছি জানি ফার্মে জানি জীবন নাশক জানি স্প্রে করা হয়েছে মানে চুন দেওয়া হয়েছে বহু ভালো করে ক্লিয়ার করা দিয়ে রাখছিলাম আমি আর কি যেহেতু আমার এই ফার্মে অনেক আগে মুরগি ছিল মানে মুরগি পালার পরে এক সপ্তাহ কমসে কম রেস্ট দেওয়া লাগে তার জন্যে বোর্ডিং করার জায়গাটা আমি আলাদা রাখছি আর ফার্মটা আলাদা রাখছি বন্ধুরা আপনারা নিজে যদি ভালো অভিজ্ঞ হন নিজে